সবাইকে স্বাগত আবারও। তো প্রথমে দেখে নেওয়া যাক কয়েকটি ছবি। তো দেখা হয়েছে নিশ্চয়ই, এবং এরা প্রত্যেকেই আমাদের খুব পরিচিত মনীষী। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে আমি এদের ছবি কেন দেখালাম, বা এদের মধ্যে মিল কোথায় প্রত্যেকটা ছবির মধ্যে? হ্যাঁ, এদের মধ্যে একটা বিষয়ে সাদৃশ্য রয়েছে, সেটা হচ্ছে কি না, এরা প্রত্যেকেই ছিলেন নাস্তিক। হ্যাঁ ঠিক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডিরোজিও, রাজা রামমোহন রায়, গৌতম বুদ্ধ বা মহাবীর জৈন, এরা প্রত্যেকেই ছিলেন নাস্তিক। কিন্তু নাস্তিক মানে কি? নাস্তিক মানে সাধারণত আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস না করা। তবে আমরা ভারতীয় দর্শন পড়ছি, এখানে নাস্তিকের অর্থ অন্য। নাস্তিকের সংজ্ঞা প্রসঙ্গে বলা হয়, নাস্তিক ও বেদ নিন্দতি, অর্থাৎ কি না, যারা বেদের নিন্দা করে তারাই নাস্তিক। তাহলে আস্তিক কারা? ঠিক নাস্তিকের উল্টো, আস্তিক ও বেদ প্রশংসতি, অর্থাৎ যারা বেদের প্রশংসা করে তারাই আস্তিক। ভারতীয় দর্শনে মোট তিনটি নাস্তিক সম্প্রদায় রয়েছে। প্রথমেই যাদের নাম আছে তারা হচ্ছে চার্বাক, এছাড়া রয়েছে বৌদ্ধ এবং জৈন। তো আজকে আমাদের টপিক যে বিষয়টাকে নিয়ে সেটা হচ্ছে চার্বাক দর্শন। তো চার্বাক দর্শনের উৎপত্তি কোথা থেকে হলো? হঠাৎ করে কেন একদল মানুষ বেদের বিরোধিতা বা বিরুদ্ধাচারণ করতে শুরু করলো, এটা জানা খুব দরকার। আসলে বৈদিক যুগ থেকেই এই দর্শনের উৎপত্তি। একদল মানুষ ভেবে দেখল যে বেদ বাক্যগুলোকে নির্দ্বিধায় নির্বিচারে মেনে নেওয়া কখনোই বুদ্ধিসঙ্গত হতে পারে না। তারা বিচার, যুক্তি এবং জড়বাদী দৃষ্টিকোণ দ্বারা এই সমস্ত বিষয়গুলো ব্যাখ্যা করতে লাগলো। শুধু তাই নয়, বেদ দিনের দিন জটিল হতে শুরু করলো। শুরুতে বেদ খুবই সহজ সরল ছিল, কিন্তু কালক্রমে বেদের কলেবর বৃদ্ধি পেতে থাকে, তার জটিলতা বৃদ্ধি পেতে থাকে, সঙ্গে শুরু হয় নানা ধরনের আচার উপাচার। আমরা যখনই পাঠ করতে বসি কোনো বিষয় বা গ্রন্থ, আমরা কোনো নিয়ম মানি না কিন্তু, কিন্তু বেদ পাঠের নিয়ম তৈরি করা হলো। বেদ পাঠ ব্রাহ্ম মুহূর্তে শুরু করতে হবে, বেদের অধ্যয়ন করার সময় অন্যমনস্ক হওয়া যাবে না, বা একটা অধ্যায় শেষ না করে ব্যক্তি উঠতে পারবে না। তো এরকম নানা রকম বিষয় আমরা যখন বই পড়ি, আমরা কি সামনে কোনো চাল কলা নৈবেদ্য রাখি? না, বেদ পাঠ করার সময় এগুলো রাখা হতে শুরু করলো। জীবনেও বেদের প্রভাব অনেক কিছু দেখা দিল। ব্যক্তি বাড়িতে একটা পুজো করলে তাকে নানা রকম উপাচার মানতে হতো, প্রায়শ্চিত্ত করতে হতো। ক্লাস ইলেভেনে গুরু নাটকটা তোমাদের অনেকেরই হয়তো জানা আছে বা পড়া আছে। সেখানে দেখবে যে ওইখানে অজস্র নিয়ম, অজস্র বেড়াজাল, এবং সেখানে নানা ধরনের প্রায়শ্চিত্তের কথা বলা আছে, এবং সবকটা প্রায়শ্চিত্তই পঞ্চক করেছিল এরকমটাও বলা আছে। তো এই পঞ্চকের মধ্যেও তার মানে একটা বিরোধী সত্তা, অর্থাৎ অচলায়তনের যে বেড়াজাল সেটা ভেঙে দেওয়ার প্রচেষ্টা রয়েছে। ঠিক তেমনই প্রচেষ্টা প্রাচীনকালে চার্বাকদের মধ্যেও উৎপন্ন হয়েছিল। তো এরপরে প্রশ্ন আসে যে চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা কে? চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা কে তার আগে জানা দরকার আমাদের ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রথম বিপ্লবী কে, কেউ বলতে পারবে? আমি জানতাম কেউ পারবে না, কারণ প্রথম কোথায় কার মধ্যে বিপ্লবী সত্তার উন্মেষ ঘটেছে তা কেউ জানে না, এবং এই সত্তার উন্মেষ ঘটার সঙ্গে সঙ্গেই তার বহিঃপ্রকাশ হয়েছে, সে নিজেকে বিপ্লবী বলে জাহির করেছে এমনও নয়, বা অনেকে লুকিয়ে চড়িয়ে তাদের কার্যকলাপ চালিয়ে গেছে,
তাই প্রথম বিপ্লবী কে সেটা যেমন বলা যায় না, তেমন প্রথম চার্বাককে এটা বলা যায় না। কারণ চার্বাক দর্শনের সূচনাকালে সর্বত্র আস্তিকদের রাজরাজত্ব ছিল। দেশের রাজা থেকে শুরু করে সাধারণ প্রজা সবাই বেদের কথা মতো জীবনযাপন করত। এবং তৎকালীন সমাজে ব্রাহ্মণরাই ছিল হচ্ছে সমাজের প্রধান হর্তাকর্তা। তো সেখানে হঠাৎ করে কেউ যদি বলে আমি আজ থেকে সব কিছু মানবো না, সেক্ষেত্রে রাজদণ্ড তো আছেই, তাছাড়া সমাজ থেকেও বহিষ্কৃত হওয়ার ভয় থাকে। তো এই কারণে আমার মনে হয় যে চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতার খোঁজ আজ পর্যন্ত এই জন্যই পাওয়া যায়নি। তবে হ্যাঁ, চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতাকে নিয়ে বিভিন্ন মত প্রচলিত আছে। তার মধ্যে একটি হলো দেবগুরু বৃহস্পতি দৈত্যদের ভুল পথে চালানোর জন্য এই দর্শনের সূচনা করেন। অপরপক্ষে আর এক মতবাদে পাওয়া যায় যে চার্বাক নামক কোনো ঋষি ছিলেন, তিনি এই দর্শন তৈরি করেছেন। তবে যেহেতু এই মতবাদের প্রতিষ্ঠাতা সম্পর্কে একটা ধোঁয়াশা রয়েছে, তাই এই মতবাদের প্রতিষ্ঠাতাকে এই প্রশ্নটা পরীক্ষায় খুব গুরুত্ব সহকারে পড়া হয় না বা পড়ে না। এবার আসা যাক চার্বাক শব্দের অর্থ কী। চার্বাক শব্দের সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায় চারু প্লাস বাক সমান চার্বাক। চারু শব্দের অর্থ হচ্ছে সুন্দর, আর বাক শব্দের অর্থ হচ্ছে কথা। সুতরাং চার্বাক শব্দের অর্থ হচ্ছে সুন্দর কথা, অর্থাৎ এদের কথাগুলো খুব মিষ্টি ছিল এবং এদের কথা লোকে সহজেই বোধগম্য করতে পারতো বা লোক সহজেই বুঝতে পারত। তবে ডক্টর সুরেন্দ্রনাথ দাশগুপ্ত চার্বাক শব্দের একটি ভিন্ন অর্থ প্রকাশ করেন। তিনি বলেন চর্ব শব্দ থেকেই চার্বাক শব্দের উৎপত্তি। তো আমাদের খাওয়ার বিভিন্ন প্রক্রিয়া রয়েছে, তোমরা জানো নিশ্চয়ই, চব্য চস্য লেহ্য প্রিয়। তো চর্ব বা চব্য এর অর্থ হচ্ছে চিবিয়ে খাওয়া, কোনো বিষয়কে চিবিয়ে খাওয়াই হচ্ছে চর্ব। এবং চার্বাকরা প্রচুর পরিমাণে ভোজন বিলাসী ছিল। শুধু তাই নয়, চার্বাকরা তাদের দিনের বেশিরভাগ সময় ভোগ বিলাসের মধ্যে কাটিয়ে দিত। চার্বাকদের কয়েকটি সম্প্রদায় আবার ঈশ্বরের ঘোর বিরোধী ছিল, এরা কোনো রকম বৈদিক যাগযজ্ঞ হতে দিত না। যদি কোথাও বৈদিক যাগযজ্ঞ শুরু হতো তা পণ্ড করতে চলে যেত, অসুরদের দেখানো হয়েছে। এমনটা কেন? আসলে এই দৈত্য বা অসুর নামে আমাদের মহাকাব্য রামায়ণ বা মহাভারতে যাদের অভিহিত করা হয়েছে তারাই আসলে ছিলেন চার্বাক, এমনটা মনে করা হয়। এদের দর্শনই ছিল হচ্ছে ভোগ বিলাসের দর্শন। আমরা রামায়ণে মানে রামের রাজসভার যত না সুন্দর বর্ণনা পাই, রাবণের রাজসভার ততোধিক সুন্দর বর্ণনা পাই। অর্থাৎ লঙ্কাকে স্বর্ণলঙ্কা বলা হতো, এর কারণ রাবণ প্রচুরই ভোগবিলাসী ছিলেন। তবে হ্যাঁ, রাবণ নাস্তিক ছিলেন কিনা এ নিয়ে আমার অবশ্যই সংশয় রয়েছে। অনেকে বলে রাবণ চার বেদের জ্ঞানী ছিলেন, তবে হ্যাঁ, তিনি বিষ্ণুর উপাসক ছিলেন না, প্রত্যক্ষ গোচর দেবতা শিবের উপাসনা করতেন। এখান থেকেও কিন্তু অনেকটা আইডিয়া পাওয়া যায় যে চার্বাকদের মধ্যে প্রত্যক্ষকে প্রমাণ হিসাবে গ্রহণ করে নেওয়ার একটা টেন্ডেন্সি ছিল। অর্থাৎ এরা মনে করত যা কিছু স্বচক্ষে দেখা যায় তাই মানব। এবার আসা যাক চার্বাকদের শ্রেণী বিভাগে। চার্বাক দর্শন মূলত তিন শ্রেণীতে বিভক্ত ছিল। প্রথম শ্রেণী হচ্ছে বৈতান্ডিক চার্বাক। বৈতান্ডিক কথাটা বিতণ্ডা থেকে এসেছে, বিতণ্ডা মানে ঝগড়া কলহ বিবাদ ইত্যাদি। এই সম্প্রদায়ের নিজস্ব কোনো মত ছিল না, এদের প্রধান কাজই ছিল পরমত খণ্ডন বা পরমত দূষণ। অন্যের মতকে এরা খণ্ডন করত, নয়তো অন্যের মতকে দূষিত করত, অন্যকে মিথ্যা প্রমাণ করত। সাপোজ মনে করো একজন ধূর্ত এই বৈতান্ডিক চার্বাক তোমার বাড়ি এলো, এসে বললো তুমি কি করছো,
তুমি হয়তো জানালে আমি পুজো পাঠ করছি। সে কোনো কথা শুনলো না, বললো পুজো পাঠ বন্ধ করো। এবার তাকে যদি জিজ্ঞাসা করা হয় কেন, তার কাছে কোনো যুক্তি থাকতো না, সে বলতো আমি বলছি তাই বন্ধ করো। যদি কথা না শোনা হতো তাহলে পূজা পাঠ ভেস্তে দেওয়া হতো, এবং ভেস্তে দেওয়ার প্রক্রিয়া ভিডিওতে দেখানো হয়েছে। পুজো স্থান অপবিত্র করার জন্য মাংস, অস্থি, রক্ত এই সমস্ত জিনিস দিয়ে এরা কী করে দিত, পূজা স্থানকে অপবিত্র করতো, বা অনেক সময় সাক্ষাৎ দ্বন্দ্বে লেগে যেত, অর্থাৎ মারামারি কাটাকাটি এরকম ব্যাপার। তো বৈতান্ডিক চার্বাকের পর আসে ধূর্ত চার্বাক। বৈতান্ডিক চার্বাকদের রাজত্ব দীর্ঘকাল স্থায়ী হয়নি কেন, না কারণ বৈতান্ডিক চার্বাকদের, ধরো তোমার বাড়িতে কেউ এলো, এসে এরকম পুজো বিঘ্ন ঘটালো, তুমি কি পরদিন তাকে তোমার বাড়িতে ঢুকতে দেবে? নিশ্চয়ই না। তো এরকম ব্যক্তিরা সমাজ থেকে বহিষ্কৃত হতে লাগলো। বা রামায়ণ মহাভারতে আমরা দেখেছি যে অসুরদের কীভাবে নিধন করা হয়েছিল। সো এই কারণে এই সম্প্রদায়দের মধ্যেই একটা সম্প্রদায় ঠিক করলো যে না, আমরা যুক্তি দিয়ে অন্যের মতকে খণ্ডন করব, বা যুক্তি দ্বারা নিজেদের মত প্রকাশ করব। এদের মধ্যেই আসে ধূর্ত চার্বাক। ধূর্ত চার্বাকরা কী করলো, না তারা একটাই প্রমাণ স্বীকার করলো, দ্যাট ইজ প্রত্যক্ষ। এদের মতে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। যা কিছু প্রত্যক্ষে পাওয়া যায় তা অবশ্যই আছে, আর যা প্রত্যক্ষে পাওয়া যায় না তা নেই। যেমন আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি, তেমন তোমরা আছো, কিন্তু আমি ঈশ্বরকে দেখতে পাচ্ছি না, তেমনি ঈশ্বর নেই। কিন্তু ব্যাপার হলো ধূর্ত চার্বাকদেরও কর্তৃত্ব দীর্ঘকাল স্থায়ী হলো না। এর কারণ কি, সব কিছুকে প্রত্যক্ষের দ্বারা যাচাই যদি করা হয় তাহলে অনেক কিছুরই ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। যেমন মনে করো কারো বাড়িতে, হয়তো বাড়ির কর্তা যে সে বিদেশে কাজে গেছে, স্ত্রী বাড়িতে একা রয়েছে, স্ত্রী তার মানে তার স্বামীকে দেখতে পাচ্ছে না, এমন ক্ষেত্রে কর্তব্য কী, স্ত্রী কি বিধবার পোশাক পরবে, কারণ তাকে প্রত্যক্ষ করতে পারছে না। আর চার্বাকরা বলে যা প্রত্যক্ষ করা যায় না তার অস্তিত্ব নেই। শুধু কি তাই, বর্তমানে যে মহামারীর কবলে গোটা পৃথিবী ছেয়ে গেছে, করোনা ভাইরাস, এটাকে কি দেখা যায়? না, দেখা যায় না, প্রত্যক্ষ করা যায় না। তো এই কারণে তা আমরা কি বলবো, তাহলে করোনা ভাইরাস বলে কিছু নেই। সো সেই জন্য ধূর্ত চার্বাকদের যে বক্তব্য, সমস্ত কিছুই প্রত্যক্ষ গোচর, যা কিছু প্রত্যক্ষ করা যায় তা আছে, আর যা প্রত্যক্ষে পাওয়া যায় না তাকে আমরা মানবই না, এই কথাটা দীর্ঘকাল টিকল না। তারপরে এলো তৃতীয় সম্প্রদায়, তা হচ্ছে সুশিক্ষিত চার্বাক। সুশিক্ষিত শব্দ থেকেই বুঝতে পারছো, এদের মধ্যে শিক্ষা দীক্ষার প্রসার অনেকটাই ঘটেছিল, এবং এরা প্রয়োজনে অনুমান স্বীকার করত। তার মানে এই নয় যে এরা ঈশ্বর মানত, এরা অনুমান স্বীকার করত জীবন ধারণের দৈনন্দিন কাজগুলো ব্যাখ্যা করার জন্য। অর্থাৎ যেখানে অনুমান স্বীকার না করলে তাদেরকে অপমানিত হতে হতে পারে বা তিরস্কৃত হতে পারে, তো সেই রকম ক্ষেত্রে এরা কী করলো, না অনুমানের সাহায্য নিতে শুরু করলো। এই হচ্ছে চার্বাকদের পর্যায়ক্রম। তবে একটা কথা আমি বলে রাখি, এ পর্যন্ত চার্বাক সম্পর্কে আমি যা কিছু বললাম সব কিন্তু অন্যের মত থেকে শোনা, বা বিপক্ষবাদীদের, বিরুদ্ধবাদীদের বক্তব্য থেকে পাওয়া বক্তব্য। এটা কিন্তু চার্বাকদের নিজস্ব কোনো গ্রন্থ থেকে পাওয়া বক্তব্য নয়, অর্থাৎ চার্বাকদের নিজস্ব কোনো গ্রন্থ ছিল না, বা থাকলেও সে গ্রন্থের হদিশ আজ পর্যন্ত পাওয়া যায়নি। আমরা চার্বাক সম্পর্কে জানতে পেরেছি বিভিন্ন দার্শনিকদের বক্তব্য থেকে, যেমন ন্যায় দার্শনিকরা অনুমান প্রতিষ্ঠা করতে গিয়ে কোথাও হয়তো বলে দিলেন যে চার্বাকরা বলেছিল অনুমান প্রমাণ নয়, কিন্তু আমরা মনে করি অনুমান প্রমাণ। এখান থেকে আমরা ডিসিশন নিই যে চার্বাক বলে একজন হয়তো ছিল, তারা অনুমান স্বীকার করত না। বা হয়তো জৈনরা বলে দিল যে চার্বাকরা বলেছিল প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, এ কথা সত্য নয়, আসলে প্রত্যক্ষের পাশাপাশি অনুমানকেও স্বীকার করতে হবে। এখান থেকে আমরা কি বুঝলাম, যে চার্বাক বলে হয়তো একদল ছিল মানুষ যারা প্রত্যক্ষ ছাড়া আর অন্য কোনো প্রমাণ স্বীকার করত না। এইভাবে আমরা অন্যের মত থেকে চার্বাক সম্পর্কে একটা ধারণা পেতে পারি। কিন্তু একটা কথা জানো তো, তোমার শত্রু কি আর তোমার নামে ভালো ভালো কথা বলবে, কি বলবে?
তোমার শত্রু বা তোমার বিরুদ্ধবাদী কখনোই তোমার প্রশংসায় পঞ্চমুখ হবে না। সেই কারণে চার্বাক সম্পর্কে যে ধারণা পাওয়া গেছে, চার্বাকরা সারাদিন নিদ্রা আলস্য, বা এরা কলহ বিবাদ করত, বা এরা যজ্ঞবেদী ধ্বংস করে দিত, এই সমস্ত কথাগুলো কিন্তু লোককথা বা বিরুদ্ধবাদীদের অতিরঞ্জিত কথা। যেমন আমরা রামায়ণ মহাভারতে কি দেখি, না রাক্ষসরা মানুষ খাচ্ছে। এখন তোমরাই বলো, কেউ একটা আস্ত মানুষকে খেতে পারে? রাক্ষস মানে অতিকায় রাক্ষস নয়, কিন্তু এটা মনে রাখতে হবে যে তৎকালীন বৈদিক যুগে রাক্ষস অনার্যদের বলা হতো, বা এদের সংস্কৃতিটাই এমন ছিল যে কারণে এদেরকে রাক্ষস বলা হতো। এরা অত্যাধিক পরিমাণে খেত, হ্যাঁ মাংস খেত, এখন তো অনেকেই মাংস খায়। তারপরে যেটা আমরা বলবো যে চার্বাকদের গুরুত্ব কোটা কোথায়, হঠাৎ করে এই দর্শনটা তোমাদের সিলেবাসে এলো কেন? দেখো, জীবনে কিন্তু নাস্তিকতারও প্রয়োজন আছে। আমরা রাজা রামমোহন রায়কে যদি না পেতাম, তাহলে সত্যাগ্রহ প্রথা বোধহয় এখনও আমাদের সমাজে রয়ে যেত। এখনও ধর্মের নামে বহু সদ্য বিবাহিত বিধবাকে আগুনে পুড়িয়ে মারা হতো। আমরা যদি বিদ্যাসাগরকে না পেতাম, তাহলে কিন্তু সমাজে স্ত্রী শিক্ষার প্রসার ঘটতো না। ডিরোজিওকে না পেলে আমরা নব্যবঙ্গকে পেতাম না। তো এই কারণেই নাস্তিকতার প্রয়োজন রয়েছে। তবে নাস্তিকতার যে ভাগ চার্বাকরা করেছে, বৈতান্তিক, ধূর্ত আর সুশিক্ষিত, তার মধ্যে বৈতান্তিক চার্বাককে তোমাদের সিলেবাসে রাখা হয় না, কারণ এদের কোনো মত নেই। আর দর্শনে তুমি কোনো বক্তব্য রাখবে অথচ তোমার কাছে কোনো যুক্তি নেই, সেরকম বক্তব্য দর্শনে গ্রহণযোগ্য হয় না। আবার সুশিক্ষিত চার্বাককেও দর্শনের আওতাভুক্ত করা হয়নি, কারণ এদের মতের মধ্যে আদর্শগত অনৈক্য দেখা দিয়েছিল। সেই জন্য তোমরা সিলেবাসে চার্বাক বলতে যতটুকু পাবে সেটা হচ্ছে ধূর্ত চার্বাক, যারা বলে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। চার্বাক সম্পর্কে আরও বিস্তারিত তথ্য নিয়ে আমি আমার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ আমার সঙ্গে থেকো, আমার এই চ্যানেলকে লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং কোনো সমস্যা, কোনো মন্তব্য, আমার বক্তব্যেও যদি কোনো ভুল থাকে সেগুলো কমেন্টের মাধ্যমে জানিও। ধন্যবাদ।